একটা চেহারা দেখে আসলে আমি ভয় পেয়েছি, সত্যি ভয় পাওয়ার মতো। এই চেহারাটা হচ্ছে প্রতাপশালী, প্রভাবশালী গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। এক মাস কেবলই পার হয়েছে, তার মধ্যেই আওয়ামী লীগের প্রভাবশালী, প্রতাপশালী, দাপটশালী কি বলবো, তাদের চেহারা সব পাল্টে যাচ্ছে। দেখেন এই জাহাঙ্গীরের চেহারাটা দেখেন। একজন আমাকে পাঠালো, এখানে ক্যাপশন আছে এরকম, গাজীপুরের কিং সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পরেই তার ছবি চেহারার একই হাল হয়েছে। একে বলে ক্ষমতায় আপন পর সব ভুলিয়ে রাখে, কিন্তু ক্ষমতা কাহারও চিরস্থায়ী সম্পদ নয়, এটি সবাইকে মনে রাখতে হবে। আসলে মনে রাখে না, এই কারণে আজকে জাহাঙ্গীর আলম দেখেন, সে তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, স্বতন্ত্র নির্বাচন করে তার মাকে সে জিতে আনছিল আওয়ামী লীগ রেজিমের মধ্যে। যেভাবে হোক এটা একটা তার বিরাট সাফল্য, কিন্তু কি করলো, মাকে নিয়ে পরদিনই গণভবনে যে শেখ হাসিনার পায়ের উপরে ভূমিকে পড়ল, মা আমাকে বাঁচা, আপনি আমার মা। মা কি করলো, ওই জাহাঙ্গীর আলম যে তার বাপ সুদ্ধা গালিগালাজ করলো, হ্যাঁ তাচ্ছিল্য করলো, তুচ্ছ করলো, মুহূর্তের মধ্যে, এখানে তো শেখ হাসিনা হলো তার বাপকে নিয়ে ব্যবসা করছে, এই যে মুরাল টুরাল সমস্তগুলি স্থাপন করছে, এগুলি যত হবে তত বেশি পয়সা, আর ফাঁকে দিয়ে মানুষ দেখলো মুরাল, দেখতে দেখতে সবাই মানে ভুলে যাবে আর কি, সব ভক্ত হয়ে যাবে, মুজিব ভক্ত হয়ে যাবে, শেখ হাসিনা ভক্ত হয়ে যাবে, আহা আমাদের কি স্বাধীনতা, কি মুক্তিযুদ্ধ, হ্যাঁ কি এক মহান ব্যক্তি। মানে এখনকার আমি কোনো ওই যে বলে না, দেখবেন যে কিছু বাটপার আছে, তুমি এখন কষ্ট করো, ওই মারা গেলে বেহেশতে যাবা, তখন ওখানে তুমি হুর পুরি পাবা, আপেল আঙুর বেদানার মধ্যে থাকতে পারবো, ওখানে খাইতে পারবা, তোমার সব কষ্ট, তো ওই রকম আর কি। ঠিক আছে না, বললো যে আরে তোমার অত্যাচার নির্যাতন তাতে কি আছে, ওই যে দেখো না আগের তুমি তাকাবা পিছনের দিকে, বঙ্গবন্ধু মুচি দেখো কি বিশাল ব্যাপার স্যাপার ছিল, ওইগুলি নিয়ে তুমি থাকবা আর কি। হ্যাঁ এই হলো অবস্থা। তো যাই হোক, মেয়র জাহাঙ্গীর খুবই তাচ্ছিল্য করে এ করছিল, পরে তাকে বহিষ্কার করলো, তাকে বেশ অনেক ভোগান্তি হলো, কিন্তু ওই যে টাকা ছিল, টাকা দিয়ে আস্তে আস্তে সব কুপোকাত করলো, এবং এই তার টাকায় বোধ হয় সবচেয়ে বেশি কুপোকাত হয়েছে ওবায়দুল কাদের, তার পক্ষেই ছিল ওবায়দুল কাদের, এবং শেষ পর্যন্ত হাসিনাও দেখলো যে আসলে বিকল্প নেই, হ্যাঁ টাকার কাছে এস আলমের কাছ থেকে যদি টাকা খাইতে পারে তার পরিবার সুদ্ধা, তো জাহাঙ্গীররা বাঁচায় রাখছে ওবায়দুল কাদেরকে, এখানেও তো কনসিডার করতে হয়, তা নাহলে দল চলবে কেমনে। শেষ পর্যন্ত জাহাঙ্গীর আলম দেখেন সে নিজে তার নমিনেশন বাতিল হয়ে গেল, সে জানতো যে তার তাকে হয়তো নমিনেশন বাতিল করাবে মেকানিজম করে, করানো হইলো, পরে মাকে কোনো মা টিকে গেল, সেই মাকে নিয়ে যুদ্ধ করে সে জিতলো। জিতে যদি ওই অবস্থাটা ধরে রাখতে পারতো কোনো দল না করে যদি, তাহলে আজকে জাহাঙ্গীর আলম হিরো হইতে পারত, এখন কি হলো সে জিরো হয়ে গেল। আরও চরম পরিণতি হলো ছাত্রদের বিরুদ্ধে সে ফাইট করতে গেল, তার দল বল নিয়ে সে মানে হাসিনার পাণ্ডা সে যে যুদ্ধ করতে গেল, তো যুদ্ধে কি হলো সে কোনো রকম বেঁচে গেল, তার পিএস মারা গেল, তাকে তো ওই ঝুলায় রাখছিল গ্রাসের সঙ্গে, অল্পের জন্য বেঁচে গেছে। আজকে কোথায় পালাইছে যায় না, তার একটা মানে বিধ্বস্ত উস্কো কুস্কো দাড়ি টাড়ি রেখে একটা ছবি কেউ পোস্ট করছে, তো সেই প্রেক্ষিতে কথাগুলো বললাম আর কি, যে আসলে ক্ষমতা যে চিরস্থায়ী না এটা শেখ হাসিনাও বোঝে না, শেখ হাসিনার এই সান্ডা পান্ডা যারা আছে তারাও বোঝে না, আজকে তার পরিণতি কোথায় সব দেশে বিদেশে সীমান্তে মানে জঙ্গলে পাহাড়ে সব বেঘরে প্রাণ হারাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, বায়তুল মোকারমের খতিব দৌড়ায়, ভিসিরা দৌড়ায়, প্রধান বিচারপতি দৌড়ায়, শিক্ষক দৌড়ায়, সাংবাদিক দৌড়ায়, সব দৌড়ের উপরে রাখছে শেখ হাসিনা, তার 15 বছরের পাপের ফল আজকে কত মানুষ ভোগ করতেছে। ভালো থাকবে দর্শক।